বানরের উৎপাতের নাজেহাল এবার খোদ রাজ্যের এক বিধায়ক। প্রায় সময়ই আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় বানরের উৎপাত লক্ষ্য করে থাকি, কিন্তু এবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ চৌধুরী বানরের উৎপাতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন। বিধায়ক নারায়ণ চৌধুরী জানিয়েছেন, ওনার বিধানসভা এলাকার পাথারিয়াদার, খামারহাটি, নগরপাড়া সহ আরও বিভিন্ন গ্রাম ইতিমধ্যেই বানরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে। কৃষকদের ধানক্ষেত থেকে শুরু করে সবজি ক্ষেত, এমনকি মানুষের বাড়ি ঘরে ঢুকেও খাবার এবং ঘরের সমস্ত কিছু নষ্ট করে ফেলছে। বিধায়ক নারায়ণ চৌধুরী জানিয়েছেন, রবিবার ওনার বাড়িতে কমপক্ষে কয়েক হাজার বানরের দল এসে ওনার ঘরের আশপাশে লাগানো সবজি ক্ষেত সহ ঘরে ঢুকে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। বানরের আক্রমণে বাধ্য হয়ে বিধায়ক নারায়ণ চৌধুরী ভয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসেছিলেন। তিনি জানিয়েছেন, বানরের উৎপাতের বিষয়টি এলাকার তরফ থেকে বেশ কয়েকবার বনদপ্তরের আধিকারিকদের জানানোর পরেও তারা কোনো ভূমিকা পালন করেননি। বিধায়ক আরও জানিয়েছেন, প্রতিনিয়তই যদি বানরের সংখ্যা বাড়তে থাকে এবং বানরের উৎপাত বৃদ্ধি পায় তাহলে সবজি এবং বিভিন্ন ফসল ফলানো বন্ধ হয়ে যাবে, আর তাতে বাজারে সবজির দাম অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে। আর তাই এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরী সহ স্থানীয় এলাকাবাসীর দাবি করছেন, খুব শীঘ্রই যেন বনদপ্তর আধিকারিকরা বানরের উৎপাত থেকে বাঁচাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। মধুরে একটা পুরাটি কৃষক এলাকা, হ্যাঁ, ফিফটি পার্সেন্ট দাম নষ্ট করছে বানর। বিশেষ করে আমার বাড়ির পাশে 10-15 জন কৃষক আছে, তারা জমিনগুলি তারা 50% ধ্বংস করছে। গতকাল অর্থাৎ 19 তারিখ আমার বাড়িতে ঠিক 3টার সময় আমার রান্নাঘর, আমার দক্ষিণের ঘর, পূবের ঘর, বাড়িতে যে পোলটোল আছে কিছু সব ধ্বংস করে দিয়েছে গতকাল বিকেল 3টার সময়। তখন বন্ধ হয়ে আমি দরজা বন্ধ করে আমার মেইন ঘরে শুয়ে গেছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।